আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, আলু পেঁপের ঝোল। আলু পেঁপে মুরগি দিয়ে ঝোল, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মুরগির হাড্ডি, পাখনা, পিঠের হাড্ডিগুলো নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে পেঁপে আছে একটার অর্ধেক, আলু নিয়েছি দুইটা, গরম মশলা আছে, তেজপাতা, পেঁয়াজ কষি, সবগুলো ঘোরানো আমি এখানে রেখে দিয়েছি। এখন চুলে একটা ফ্যান বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ভেজে নিব। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, অনেকে সেই গন্ধটা পছন্দ করে না, তাই একটু হালকা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখানে আমি এখন 2 চামচ রসুন বাটা দিয়েছি, 1.5 চামচ আদা বাটা দিব। দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে নিব, তেলের মধ্যে ভেজে নিব আর কি। এখন 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, রাঁধুনি মিক্স মশলা দিয়েছি 1/2 চামচ, সামান্য পরিমাণ পানি দিয়ে এখন এগুলো কষিয়ে নিব। এখানে তেজপাতা দিয়েছি, এলাচি দিয়েছি, দারচিনি দিয়েছি, এখানে হলো রাঁধুনি বাটা মশলা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব, খুবই ভালোভাবে কষাতে হবে। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত বেড়ে যাবে। আলু পেঁপে দিয়ে, মুরগি হাড্ডি দিয়ে অনেক মজা হয় তরকারি রান্না করলে। তাছাড়া পেঁপে শরীরের জন্য উপকার, যাদের পেট কষা তাদের জন্য পেঁপেটা খুব উপকার। তাই আমার রান্নাটা যে যে পছন্দ করেন এভাবে রান্না করতে পারেন আপনারা। অনেকে আলু পেঁপে দিয়ে মুরগির মাংস খেতে চায় না বা বাচ্চারা খেতে চায় না, তাদের যাদের পেটের সমস্যা আছে তারা এভাবে রান্না করে খেতে পারেন। আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একজন আরেকজনকে সাপোর্ট করবেন। আমরা নতুন যারা আছি সবাই সবাইকে সাপোর্ট করব, কেউ কারোর জন্য হিংসা করব না, সবাই সবাইকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনি আমার জন্য করবেন, আমি আপনার জন্য করব, এটাই তো নিয়ম। তো এখন আমার মাংস কষানো হয়ে গেছে, মাংস কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম। এখন পেঁপে আর আলুগুলো দিয়ে দিব, কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিব। পেঁপের থেকে পানি বের হয়ে গেছে, খুবই ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। আমার রান্নাটি যদি রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজে দেখলে তাহলে ফলো দিয়ে রাখবেন। যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের পেজে চলে যাবে আগে। তো আবার ফিরে আসলাম রান্নাতে। এখন কষানোর জন্য আমি আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে, খুবই ভালোভাবে কষাতে হবে, কষালে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। এই যে দেখেন, তেল উপরে বেশি উঠেছে, কষানো হয়ে গেছে। মাংস আমি আগে কষিয়েছি, এখন মাংস দেওয়ার পরে সবজি দিয়েছি, সবজি দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিব, যে পরিমাণ মতো পানি আপনারা খাবেন, জল খাবেন, সেই পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি পাশে চুলে গরম পানি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম, 1 মগ দিয়েছি, বড় মগের 1 মগ পানি দিয়েছি। আপনারা চাইলে জল কম বেশি দিতে পারেন, তবে বেশি জল ভালো লাগবে না, একটু মাখা মাখা রাখলে ভালো লাগে, বেশি পাতলাও না বেশি ঘনও না। ঢাকনা খুলে হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দিব। এখনও আলু পেঁপে ভালোভাবে সিদ্ধ হয়নি, কিছুক্ষণ পর আমি নামিয়ে ফেলব। নামিয়ে পরিবেশন করেছি আলু পেঁপে দিয়ে মুরগির ঝোল, কার কার পছন্দ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।